যে কোনো দেশের বিমানবন্দরের রানওয়ে মূলত ব্যবহার হয়ে থাকে উড়োজাহাজের অবতরণ ও উড্ডয়নের জন্য একটি উড়োজাহাজ যখন রানওয়েতে অবতরণ করে এরপর কিন্তু এটি রানওয়ের পাশে যে ফাঁকা জায়গা রয়েছে সেখানে অবস্থান করে পরবর্তীতে যাত্রীদের নিয়ে কিন্তু সেটি আবার নিজ গন্তব্যস্থলের উদ্দেশ্যে উড্ডয়ন বা উড়ে চলে যায় অর্থাৎ রানওয়ের পাশের জায়গায় কিন্তু উড়োজাহাজটি বেশি দিন বা বেশিক্ষণ অপেক্ষা করে না তবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বছরের পর বছর ধরে পড়ে রয়েছে চারটি এয়ারলাইন্স কোম্পানির বারোটি উড়োজাহাজ বিমানবন্দরের তথ্য অনুযায়ী যে চারটি এয়ারলাইন্সের বারোটি উড়োজাহাজ বছরের পর বছর পরে রয়েছে সেগুলো বেশিরভাগই এখন তাদের কার্যক্রম পরিচালনা করছে না এবং এগুলো পড়ে থাকতে থাকতে এগুলো বিকল এবং অনেকটা ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে এখন যেহেতু বিমানবন্দরে আসলে উন্নয়ন কাজ চলছে এগুলো এখন আসলে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে এবং বিমানবন্দর কর্তৃপক্ষ কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যেহেতু এয়ারলাইন্স কোম্পানিগুলো তাদের কার্যক্রম পরিচালনা করছে না এবং বারবার নোটিশ দেওয়ার পরও তারা তাদের এয়ারলাইন্স এয়ারলাইন্স কোম্পানিগুলো উড়োজাহাজগুলো বিমানবন্দর থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে না সেই কারণে কিন্তু তারা আসলে সে একটি সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটি হচ্ছে উড়োজাহাজগুলো কেজি দরে বিক্রি করে দেওয়ার এবং আসলে বিমানবন্দরের তথ্য অনুযায়ী অচিরেই আসলে এই সিদ্ধান্ত হয়তোবা বাস্তবায়ন হতে যাচ্ছে উড়োজাহাজগুলো কেজি হিসাবে বিক্রি করার সিদ্ধান্ত বাস্তবায়ন হতে যাচ্ছে